মুন্সীগঞ্জের সিরাজদি খানে চম্পকদি তরুণ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024 উদ্বোধন হয়েছে। রবিবার বিকাল 4টায় জনসার ইউনিয়নের চম্পকদি চলন্তিকার সংসদ খেলার মাঠে উদ্বোধনীয় খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনীয় খেলায় চম্পকদি পূর্ণময় স্টোর এবং চম্পকদি প্রবাসী কল্যাণ দল অংশ নেয়। নির্ধারিত সময়ে 0-2 গোলে চম্পকদি প্রবাসী কল্যাণ দলকে পরাজিত করে জয় পায় চম্পকদি পূর্ণময় স্টোর। অনুষ্ঠিত উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি ছিলেন জনসার ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ নাজিমুদ্দিন। টুর্নামেন্টের উদ্বোধন করেন জনসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবিদিন। চম্পকদি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির সদস্য আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান টিটু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ আমিন, জনসার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ জামাল উদ্দিন, সিরাজদি খান উপজেলা বিএনপির সদস্য হাজী মোহাম্মদ জামাল উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ পনুমোল্লা, জনসার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন ব্যাপারী, চম্পকদি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ শেখ, যুবদল নেতা মোহাম্মদ দিন ইসলাম, যুবদল নেতা আমির সোহেল, বিএনপি নেতা আবু তাহের, যুবদল নেতা রাসেল দেওয়ান সহ আরও অনেকেই।